নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষকদের জন্য খুবই একটি খুশির খবর। পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প কৃষকদের জন্য রয়েছে, যেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। তো সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গিয়েছে। তো কোন কৃষকদের টাকা পাঠানো হয়েছে এবং যে টাকা এসেছে তার লাইভ প্রমাণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। অনুগ্রহ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নইলে আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, আপনারা ভুল বুঝে যাবেন। তো দেখুন, টাকা এসেছে তার প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, ডিয়ার কাস্টমার, ইয়োর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, হ্যাজ এ ক্রেডিট বাই ট্রান্সফার অফ রুপিস এখানে 5,000 অন 3/4/2022, মানে 3 তারিখে টাকা ঢুকেছে 11:08 বাই ব্যাঙ্ক WBSC 627 GO WBKBR, মানে ওয়েস্ট বেঙ্গল বলছে, কৃষক বন্ধুর কথাই বলা হচ্ছে। কত টাকার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স। তো WBSC 627 মানে এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা হয়ে থাকে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন WBKB, মানে ওয়েস্ট বেঙ্গল KB মানে হচ্ছে কৃষক বন্ধুকেই কিন্তু বোঝাচ্ছে। তাছাড়াও দেখুন, এইখানেও দেখতে পাচ্ছেন আরেকজন কৃষকও স্ক্রিনশট একটা শেয়ার করেছেন। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে মেসেজটা পাঠানো হয়েছে, এখানে রয়েছে, প্রিয় সাথী, আমার অঙ্গীকার অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে, যা আগের মতোই 2 কিস্তিতে পাওয়া যাবে। 2021 রবি মরশুমের জন্য 1 কিস্তির 5,000 টাকা এখানে 3/4/2022 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, কারণ কৃষি আমাদের গর্ব, আপনারা আমাদের গর্ব। শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি। তো দেখতে পাচ্ছেন কৃষকদের অ্যাকাউন্টে টাকা এসেছে, সেটা কিন্তু শুভেচ্ছা বার্তাও একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কৃষকের মোবাইল নম্বরে পাঠিয়েছে। এবার দেখুন, কোন কৃষকদের টাকা পাঠাচ্ছে বা আপনার টাকা আসবে কি না কীভাবে আপনি বুঝবেন। তো প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দিয়ে সেখানে চলে আসবেন, এসে সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট, এটি লিখে আপনি গুগলে সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন রয়েছে, এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে, তারপর আই অ্যাম নট এ রোবট এই বটনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে যদি অটোমেটিক টিক চিহ্ন চলে আসে তো ভালো, নইলে অনেক ক্ষেত্রে এরকম ছবি দেখায়, তো এখানে যে ছবি দেখাবে সেখানে টিক চিহ্ন দিতে হবে। যেমন এখানে বলেছে মাউন্টেন অর হিল, তো এখানে যেগুলো মাউন্টেন অর হিল রয়েছে সেগুলো টিক চিহ্ন বসাতে বলেছে, তো আমি এখানে টিক চিহ্ন বসিয়ে দিলাম, দিয়ে ভেরিফাই বাটন আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্নটা চলে আসছে, দিয়ে এবার আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে এখানে কৃষকের তথ্য আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আমি এখানে একজন কৃষকের স্ট্যাটাস ওপেন করেছি, তো এখানে তার AKD আইডি নাম্বার, KB আইডি নাম্বার, ফার্মার নেম মানে কৃষকের নাম দেখিয়ে দিয়েছে, জেলার নাম, তাছাড়া ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম আর গ্রামের নাম দেখিয়েছে, আর কতটা জমি তার কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া রয়েছে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে, 0.28 একর জমি। আর স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, আর ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুল। তো আপনাদেরকে এই অ্যাপ্রুভ আর এই ট্রানজ্যাকশন সাকসেসফুল মানে এই দুটো ঘর স্ট্যাটাস আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা দেখতে হবে। তো এই কৃষকের এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে রয়েছে ট্রানজ্যাকশন সাকসেসফুল, তার মানে এই কৃষক আগের ইনস্টলমেন্টের টাকা মানে রবি সিজনে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা কিন্তু এই কৃষক পেয়েছে, সেই কারণে এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল রয়েছে। তবে বেশ কিছু কৃষকদের এখানে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড রয়েছে, আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে DDA অ্যাপ্রুভড ব্যাকেটে রয়েছে কারেক্টেড ফেলিওর ট্রানজ্যাকশন, কিছু কিছু কৃষকের ঘরে কিন্তু এইটা রয়েছে। এর মানে হচ্ছে কারেক্টেড ফেলিওর ট্রানজ্যাকশন মানে হচ্ছে আপনাকে টাকা পাঠানো হয়েছিল রবি সিজন হোক বা খারিফ সিজন হোক, আপনার টাকাটা যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু ফেল হয়ে গিয়েছিলো, মানে আপনার অ্যাকাউন্টে টাকাটা এসে পৌঁছায়নি, তখন কোনো ভুল থাকার জন্য বা আপনার ব্যাংকের কোনো সার্ভার প্রবলেম বা আপনার ব্যাংকের কোনো প্রবলেম থাকার জন্য আপনার অ্যাকাউন্টে টাকাটা এসে পৌঁছায়নি। এবার সেই সমস্যাটা কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে, এই জন্য এখানে কারেক্টেড লেখাটা চলে এসেছে, দিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন DDA অ্যাপ্রুভড লেখাটা চলে এসেছে। তো DDA অ্যাপ্রুভড মানে হচ্ছে কৃষি দপ্তর থেকে আপনার অ্যাপ্লিকেশনটা স্যাংশন করে দেওয়া হয়েছে এবং টাকা পাঠানোর ঠিক আগের স্টেপে আপনি চলে এসেছেন। এবার যেহেতু এখানে আপনার ফেলিওর ট্রানজ্যাকশনটা কারেক্টেড করে দেওয়া হয়েছে, মানে যে ফেল্ড হয়েছিল সেই ফেলটাকে ঠিক করে দেওয়া হয়েছে, দিয়ে পুনরায় কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। তো যাদের এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এই রকম লেখা থাকবে তারাই কিন্তু টাকা পাচ্ছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে। আপনাদেরকে আমি যেটা দেখালাম সেটাও কিন্তু এই কৃষকই টাকা পেয়েছে, মানে এই কৃষকের স্ট্যাটাসে এরকম DDA অ্যাপ্রুভ কারেক্টেড ফেলিওর ট্রানজ্যাকশন এই লেখাটি ছিল, এই কারণে সেই কৃষকটি বর্তমানে
তার রবি শোষণের টাকাটা বাকি ছিল, মানে রবি শোষণের টাকাটা তিনি পাননি, ফেল হয়ে গিয়েছিল, টাকাটা এসে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি। রবি শোষণের 2021 সালের রবি শোষণের টাকাটা সেই কৃষক পেয়ে গিয়েছেন, কারণ লাস্ট টাকা দিয়েছে 2021-এর রবি শোষণের, তো সেই টাকাটাই কিন্তু এই কৃষক পেয়ে গিয়েছে। তবে যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল রয়েছে, তারা লাস্ট টাকা পেয়েছে রবি শোষণের টাকা, তারা কিন্তু এবার পরবর্তী সিজনের টাকা পাবে, খারিফ সিজনের টাকা। তো খারিফ সিজনের টাকা এখনও দেওয়া হয়নি বা দেওয়ার ডেটও কিন্তু প্রকাশ হয়নি। যখন খারিফ সিজনের টাকা দেওয়া হবে তখন যাদের এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল রয়েছে তারা টাকা পেয়ে যাবেন, আর যাদের এখন এই ডিডি অ্যাপ্রুভড কারেক্টর ফেলিওর ট্রানজ্যাকশন রয়েছে তারা কিন্তু যে কোনো সময় টাকা পেয়ে যাবেন, কারণ আপনাদেরকে কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে আবারও পুনরায় টাকা পাঠানো হচ্ছে। জানেন আপনারা আগেও ফেব্রুয়ারি মাসে মার্চ মাসেও টাকা পাঠানো হয়েছে, এপ্রিল মাসেও কিন্তু অনেক কৃষককে টাকা পাঠানো হচ্ছে। তো আপনারা বুঝতে পেরেছেন কোন কৃষকদেরকে বর্তমানে টাকা পাঠানো হচ্ছে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, কতগুলো ইনস্টলমেন্টের টাকা আপনি পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।